আজকের হোয়াটসঅ্যাপ কোয়েশন হলো দুটি রয়েছে এখানে কোয়েশন তো কোয়েশনের প্রথম কোয়েশান হচ্ছে অনু সিক্সটিন টাকা অর্থাৎ ষোলো টাকা দিয়ে একটি কলম এবং পঁচিশ টাকা দিয়ে অর্থাৎ টোয়েন্টি টাকা দিয়ে একটি খাতা কিনেছে তবে সে কলমের থেকে কত টাকা বেশি দিয়ে খাতা কিনেছে তাহলে এখানে লিখবে তারপর লিখবে কলমের দাম সমান সমান এখানে হচ্ছে সিক্সটিন টাকা খাতার দাম হচ্ছে এখানে টোয়েন্টি টাকা তাহলে সে কলমের দাম থেকে এখানে যেহেতু এই খাতার দাম এখানে বেশি রয়েছে তাহলে টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্সটিন করে দেবে এখানে মাইনাস সিক্সটিন তাহলে এখান থেকে ওয়ান নিয়ে নিয়ে নিলাম তো এখানে হয়ে গেল ফিফটিন ফিফটিন মাইনাস সিক্স ইকুয়াল হচ্ছে নাইন এখানে ওয়ান রয়েছে তাহলে ওয়ান থেকে ওয়ান যাবে না তাহলে এখানে জিরো তো জিরো নাইন অর্থাৎ নাইন লিখতে পারি তাহলে সে কলমের দাম থেকে নাইন টাকা বেশি দিয়ে খাতা কিনেছে কত টাকা বেশি দিয়ে সেটা হচ্ছে নাইন টাকা বেশি দিয়ে অর্থাৎ ন টাকা বেশি দিয়ে সে খাতা কিনেছে এটা হচ্ছে প্রথমটির অ্যান্সার পরে হচ্ছে টু নং কোয়েশনের মধ্যে যে তোমাদের বাড়িতে ত্রিকোণা বা তিন কোনা চার কোনা এবং গোল বস্তু কি কি এবং কতগুলি করে আছে তা লেখ তাহলে এখানে ত্রিকোণাকার বস্তু অর্থাৎ তিন কোনা বস্তুর নাম হচ্ছে পিরামিড বাড়ি করে যে কোনো একটি পিরামিড হতে পারে এইভাবে কোনো কিছু রাখা সেগুলি তাহলে এগুলিকে বলা হয় থাকে যে পিরামিড তারপর হচ্ছে তরমুজের কাটা অংশ তরমুজ যে সেখান থেকে আমরা যে কেটে আমরা এইভাবে বের করে রাখি তো তরমুজের কাটা অংশ তারপর হচ্ছে পির্জার অংশ পির্জাকে আমরা এইভাবে কেটে দিই এইভাবে গোল আকৃতির থাকে তো সেটাকে এইভাবে পিস পিস করা থাকে তো এই এক একটি অংশ হচ্ছে কি ত্রিকোণাকার তারপর হচ্ছে এখানে ছাদের উপরের অংশ তাহলে ঘর যদি আমরা এইভাবে ধরে নিই তাহলে এটি যদি একটি ঘর হয়ে যায় তাহলে এখানে হচ্ছে কি এটা হচ্ছে একটি ত্রিকোণাকার আকৃতি তো এই কথাটি আমি এখানে বলেছি যে ছাদের পাশের অংশ তারপর যে চার কোনা বস্তুর নাম চারকোনা বস্তুর নাম হচ্ছে অনেকই রয়েছে দরজা জানালা টেবিলের উপরের অংশ টিভি ফ্রিজ ইত্যাদি তারপর চেয়ে গোলাকার বা গোল বস্তুর নাম ফুটবল মার্বেল টমেটো গুল দেওয়ালগুড়ি তাহলে গোলাকৃতির আমরা দেওয়ালগুড়ি দেখতে পাই তো গুল দেওয়ালগুড়ি তাহলে এখানে যতগুলি রয়েছে সেগুলি সংখ্যা লিখে দেবে এখানে বলা হয়েছে কতগুলি করে আছে তাহলে এখানে ওয়ান টু থ্রি ফোর তাহলে লিখে দেবে যে ত্রিকোণাকার বস্তু আছে ফোর বলে তারপরে এই নামগুলি লিখে দেবে অথবা নামগুলি লিখে দেওয়ার পর এখানে তারপর লিখে দেবে যে ত্রিকোণাকার বা তিন তিনকোনা বস্তুর সংখ্যা হচ্ছে ফোর তারপর চার কোনা বস্তুর নাম দরজা জানলা টেবিলের উপর অংশ টিভি ফ্রিজ এখানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে লিখে দেবে যে চার কোনা বস্তুর সংখ্যা হচ্ছে ফাইভ তারপর গোল বস্তুর নাম ফুটবল মার্বেল টমেটো গোল দেওয়ালগুড়ি তাহলে গোল দেওয়ালগুড়ি সেটাকে তোমরা ওয়ান টু থ্রি ফোর তাহলে বলে দেবে যে গোল বস্তুর সংখ্যা হচ্ছে ফোর আর তারপরও যদি তোমাদের কিছু জানা থাকে তাহলে সেগুলোর নামও দিয়ে দেবে এবং সংখ্যাগুলোকে অ্যাড করে অর্থাৎ যোগ করে লিখে দেবে যদি তোমাদের এখানে গুণে পাঁচ হয়ে থাকে ছয় হয়ে থাকে তাহলে সেগুলিও তোমরা লিখে দেবে তো এই হচ্ছে আজকের হোয়াটসঅ্যাপ কোয়েশনে আনসার তো আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমি সবাইকে বলছি যে আমি এখন থেকে ক্লাস সিক্সের ক্লাস সিক্সের ম্যাথমেটিক্সগুলি সিরিয়াল ওয়াইজ দেওয়া শুরু করছি তো তোমরা অবশ্যই সেগুলি চেক করে নেবে প্লেলিস্ট চেক করে নেবে সেখানে সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটি পেয়ে যাবে এবং ক্লাস সেভেন প্রায় শেষের পথে তো এই সেইগুলিও তোমাদের যা যার প্রয়োজন তোমরা অবশ্যই প্লে চেক করে নেবে সেখানে সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে এবং টেলিগ্রাম গ্রুপের মধ্যে অবশ্যই জয়েন করবে সেখানে আমাকে কোয়েশন করতে পারবে এবং আমি আমার চেষ্টা করব যতটুকু পারি আমি সেই কোয়েশনগুলির আনসার দিয়ে দেওয়ার জন্য তো ধন্যবাদ আবারও বলছি ভিডিওটি দেখার জন্য